আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফোন থেকে 2-3 মিনিটের মধ্যে একটি অ্যাপস তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। ভেতরে প্রবেশ করার পর সার্চ অপশনে লিখলাম অ্যাপস ব্রাউজার, তারপর ওদের একটা অফিসিয়াল পেজ আসবে, লোগোটি দেখে নিন। পেজে প্রবেশ করবেন। প্রবেশ করার পর ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি লেখা নামে ইন্টারফেস আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাপস বানানোর সিস্টেম আছে, যেমন ভিপিএন, বিজনেস, তারপর সব, ভিডিও, অডিও কল, ওয়ালপেপার। বিজনেস অপশনে গেলে অনেকগুলো অ্যাপস বানানোর অপশন পাবেন। তার সাইটের অপশনে গেলে অনেকগুলো অ্যাপস বানানোর অপশন পাবেন। এক কথায় বলতে গেলে তিনটে অপশনে আপনারা বিভিন্ন রকমের অ্যাপস পাবেন। আপনারা দেখতে পারেন কোন অ্যাপসটি ক্রিয়েট করবেন। আমি নিচে ফিশিং একটি অ্যাপস আছে, গেমের অ্যাপস, ওইটা আমি ক্রিয়েট করব। আমি ওই যে ফিশিং নাম লেখাটা অ্যাপসে ক্লিক করলাম, তারপরে এরকম ইন্টারফেস আসলো। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, প্লেয়ার ওইটাই রাখলাম, তারপর হুক বড়শিটা চেঞ্জ করলাম। বিভিন্ন আপনি চেঞ্জ করতে পারবেন, সব মাছটা চেঞ্জ করলাম, মিডিয়াম ফিশ, বিগ ফিশ, স্মল ফিশ, আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করে নিলাম। আপনি আপনার ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন। আমি আমার ইচ্ছা মতো সব ক্রিয়েট করে নিলাম। তারপর নেক্সট অপশন অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এখানে লেখা থাকবে অ্যাপস নেম, নিচে লেখার অপশন থাকবে, এখানে আপনার ইচ্ছা মতো অ্যাপসের নাম দিবেন। আমি ফিশিং হৃদয় দিলাম, তারপর নেক্সট করলাম। নেক্সট করার পর এটা আসবে, আইকন আসবে, একটা ডিফল্ট আইকন আছে, আর কাস্টম আইকন আছে, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকের আইকন, ওইরকম আইকন। আমি কাস্টম আইকন দিব, তাই আপলোড ইমেজে ক্লিক করলাম। তারপর ব্রাউজারে গেলাম, তারপর আমার গ্যালারিতে গিয়ে আমি আমার চ্যানেলের লোগোটাই দিয়ে দিলাম অ্যাপসের আইকন হিসেবে। তারপর আমি আমার চ্যানেলের লোগোটা খুঁজে চ্যানেলের আইকনটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো আইকন দিতে পারেন, তারপর এখানে ক্রপ করে ছোটো বড়ো করে নিতে পারেন। আমি এই মাঝে মাঝে রাখলাম, তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর ক্রিয়েট লেখা আছে, এই অপশনে ক্লিক করলে আপনার অ্যাপসটি ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে ফিশিং হৃদয় নামে আপনার অ্যাপসটি ক্রিয়েট হয়ে যাবে। তার পাশে ডাউনলোড লেখা অপশন আছে, ডাউনলোড লেখা অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম অপশন আসবে, এরকম অপশন আসলে নিচে যাইতে হবে। নিচে লেখা আছে ইওর ইউজার্স ক্যান ডাউনলোড ইওর অ্যাপস, তার নিচে লিঙ্কটি দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, তার নিচে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসলে ওকেতে ক্লিক করলে এখানে 100% লোডিং নেবে। লোডিং শেষ হয়ে গেলে অটোমেটিক ডাউনলোড অপশন আসবে, এরকম ইন্টারফেস আসবে, তারপর অটোমেটিক স্ক্রিন শো করবে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসলে ডাউনলোড এনিওয়ে লেখা আছে, ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন।
ক্লিক করলে ডাউনলোড হতে থাকবে। তারপর কোনায় থ্রি আইকনে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর দেখবেন ডাউনলোড হয়েছে। ডাউনলোড কমপ্লিট হলে যেটি ডাউনলোড করলেন সেখানে ক্লিক করবেন অ্যাপসটি ইনস্টল করার জন্য। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর অ্যাপসটি ইনস্টল হইতে থাকবে। ইনস্টল এনিওয়ে ক্লিক করতে হবে। তারপর অ্যাপসটি ইনস্টল হইলে আপনি কাজ করতে পারবেন। আমার ইনস্টল হইল, আমি গেমসটি খেলে দেখব, তাই ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর একদম গেমের ভিতরে নিয়ে গেল। তারপর প্লেতে ক্লিক করলে আপনি এখানে সহজে গেমটি খেলতে পারবেন। আপনি যে অ্যাপসটি ক্রিয়েট করবেন সেটাই মোটামুটি ভালোভাবে চলবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।